আমি আজকে শিয়ালদা স্টেশনে এসি এক্সিকিউটিভ লঞ্চ রয়েছে, আর এসি এক্সিকিউটিভ লঞ্চে আমি যাব এখন। ওখানে ওয়েটিং রুম রয়েছে, আর সেই লঞ্চ অ্যাক্সেস যেহেতু আমার ক্রেডিট কার্ডে ফ্রি আছে, তো তার জন্য ওখানে যাব। আর যদি অফার না থাকে তাহলে ওখানে এমনি দেখব ওখানে কীরকম কী আছে। যেহেতু আমার ক্রেডিট কার্ডে যেহেতু অফার আছে কিনা সেটাও চেক করা হয়ে যাবে। তো আমি তোমাদের দেখাই যে শিয়ালদা স্টেশনে কোথায় এক্সিকিউটিভ লঞ্চটা রয়েছে, সেটাই তোমাদের দেখাবো। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে, এখান দিয়েই উপরে উঠতে হবে, তাহলেই এক্সিকিউটিভ লঞ্চটা অ্যাক্সেস পাওয়া যাবে। এখানে লেখা রয়েছে এসি ডরমেটরি রিটায়ারিং রুম, আর এসি এক্সিকিউটিভ ফ্যামিলি লঞ্চ উইথ রেস্টুরেন্ট। এখানে রয়েছে, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, অ্যাভেলেবল ফার্স্ট ফ্লোর শিয়ালদা প্ল্যাটফর্ম। তো এইখান দিয়ে উপরে হচ্ছে রয়েছে এক্সিকিউটিভ লঞ্চ। তো এখান দিয়ে আমি যাচ্ছি উপরে আস্তে আস্তে। তো এই যে উপরে যেটা এক্সিকিউটিভ লঞ্চ রয়েছে এখানেই আমি যাব, আর দেখবো আমার ক্রেডিট কার্ডে হয় কি না। তো এখানে এই বোর্ডটা রয়েছে, এখানে রয়েছে সংরক্ষণ কাউন্টার, রিজার্ভেশন কাউন্টার। তো এই সিঁড়িতে আস্তে আস্তে উপরে উঠতে হবে। ওঠার পরে এখানে লেখা রয়েছে এক্সিকিউটিভ লঞ্চ ডরমেটরি জেন্টস, ডরমেটরি লেডিস, রিজার্ভ লঞ্চ। তো এইগুলো কিন্তু এখানে রয়েছে, যে এখানে রয়েছে। তো আমাদের যেতে হবে এইদিকে। তো এইদিকে রয়েছে এক্সিকিউটিভ লঞ্চ, রিজার্ভ লঞ্চ, ডরমেটরি জেন্টস, ডরমেটরি লেডিস। তো ওই ভিতরে যাব। আর এখানে যেখানে একটা লেখা রয়েছে, এখানে লেখা আছে শিয়ালদা ওয়েটিং রুম এখন 14 নম্বর প্ল্যাটফর্মের পাশে। ওয়েটিং রুম শিফটেড টু, মানে ওয়েটিং রুমটা 14 নম্বর প্ল্যাটফর্মের পাশে এখন করা হয়েছে। আর এটা যেহেতু এক্সিকিউটিভ লঞ্চ, এটা কিন্তু ওয়েটিং রুম না। ওয়েটিং রুমটা এখান থেকে শিফট করা হয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মের ওখানে। ওখানে দিবারাত্র খোলা রয়েছে, আর নন এসি সিটিংটা ফ্রিতে রয়েছে, আর এসি সিটিং প্রতি ঘন্টা 10 টাকা। আবার খাবার ও স্ন্যাক্স পাওয়া যায়। রুফটপ ক্যাফেটেরিয়া, নন এসি সিটিং ফ্রি, আর এসি সিটিং রয়েছে 10 রুপিস পার আওয়ার। ওয়েটিং রুমটা 14 নম্বর প্ল্যাটফর্মে। এখানে যেটা রয়েছে এটা হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ। এই লঞ্চ অ্যাক্সেসের মধ্যে এখানে মানে যেরকম রেস্টুরেন্টে অনেক খাবার টাবার পাওয়া যায়, রেস্টুরেন্ট কাম হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ। তো যেহেতু আমার ক্রেডিট কার্ড আছে, তো আমি একবার দেখবো যে এখানে আমার ক্রেডিট কার্ডটা ফ্রি অ্যাক্সেস দেয় কি না, সেটা একবার চেক করে দেখবো। তো গাইজ, আমি অলরেডি এই ভিতরে চলে এলাম। তো এইখানে পাশেই, এইখান দিয়ে ঢুকতে হবে, এখানে পাশেই। এইখানে রয়েছে এই যে ডোরটা রয়েছে, এই ডোরেই, ডোর দিয়ে ভিতরে ঢুকতে হবে, যেখানে এক্সিকিউটিভ লঞ্চ অ্যাক্সেসটা পাওয়া যাবে। তো আমি দেখবো, প্রথমে দেখবো আমার ক্রেডিট কার্ডে অফারটা অ্যাভেল করা যায় কি না। এখানে যেহেতু ফুড অ্যাভেলেবল আছে, এখানে খাবারটা পাওয়া যাবে। তো এখানে ওয়েটও করা যাবে, প্লাস কিছু খাবার যদি দরকার থাকে, এটাও মানে এক্সিকিউটিভ পরিষেবাটা এখানে রয়েছে। তো এই যে ডোরটা আছে, এই ডোরেই, এই যে ভিতরে, এখান দিয়েই ঢুকতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এক্সিকিউটিভ লঞ্চ, এখানে ডোরটা আছে, আর এখান দিয়েই কিন্তু ভিতরে ঢুকতে হবে। এখানে পুশ বলে লেখা আছে, তো ভিতরে যাব। তো গাইজ, ভিতরে আসার পরে আমি আমার ক্রেডিট কার্ডে দিয়ে চেক করলাম, দেখলাম হ্যাঁ আমার ফ্রি লঞ্চ অ্যাক্সেস আছে। তো সেই লঞ্চ অ্যাক্সেসটা আমি অ্যাক্সেস করে নিলাম, 2 টাকা সোয়াইপ করলো আমার ক্রেডিট কার্ডটা থেকে, আর একটা রিসিপ্ট দিয়ে দিলো। ওখানে টাইমিং লিখে দিলো যে 2 ঘন্টা টাইমিং, আমি কোন টাইমে এন্ট্রি করেছি আর কোন টাইমে আমাকে এক্সিট করতে হবে, 2 ঘন্টার টাইমিংটা লিখে দিলো ওই 2 টাকার রিসিপ্টে। তো আমি ওই রিসিপ্টটা নেওয়ার সময় আমাকে মানে 1 লিটার একটা জলের বোতল দেওয়া হলো, এবং সেটা নিয়ে গিয়ে আমি এসে বসলাম। এবং তারপরেই আমার মেল চলে এলো। মেলের মধ্যে এখানে আমি যখন গেছিলাম তখন লাঞ্চ টাইম ছিল, মানে লাঞ্চ টাইমটা পেরিয়ে গেছিলো, ওই 4টের দিকে গেছিলাম, 3:30টার দিকে। তো তখন আমাকে এই লাঞ্চের এই মানে মেলটা আমাকে দেয়া হলো, যেখানে আমি দেখতে পাচ্ছি রাইস ছিল, একটা মিষ্টি ছিল, তারপর 2 পিস চিকেন ছিল, একটা পটলের সবজি ছিল, একটা ডাল ছিল, একটা রুটি ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, স্যালাড ছিল, লেবু আর লঙ্কা, এগুলো মোটামুটি এই থালিতে ছিল। তো সামনে এখানে রয়েছে রিসেপশন, রিসেপশনের এপাশে কিছু চেয়ার রয়েছে, এপাশে বসার কিছু সিটিং রয়েছে, সোফা সিটিং। তো খুব পরিপাটি আছে, আর এখানে দেখতে পাচ্ছি এখানে ঝাড়বাতি রয়েছে, আর পুরোটাই এসি অ্যাকোমোডেশন। হাত ধোয়ার জন্য ভিতরে আসতে হবে, এই যে দেখতে পাচ্ছ এখানে হাত ধোয়ার বেসিন রয়েছে। এখন আমি মানে রুটিটা দেখছি, কে রুটিটা ভালোই লাগছে, আর সব কিছু খাবার টাবার টেস্টি আছে, যেরকম রুটিটা
এই চিকেনের সঙ্গে নিয়ে। ভালোই টেস্ট। রাইসটা একটু নিয়ে নিচ্ছি, আর একটু ডাল নিয়ে নিচ্ছি এখান থেকে, মানে ডালটা আছে তো ডালটা একটু নিয়ে নিই, আর ডালের সঙ্গে রাইস। তো এই ডাল তার সঙ্গে রাইস নিয়ে নিলাম। টেস্ট ভালোই আছে, কোনো রকমের কোনো টেস্টে কোনো সমস্যা নেই, ভালোই টেস্ট আছে। তো গাইস এখন চিকেনটা টেস্ট করি। চিকেন দেখতে পাচ্ছ, চিকেনটা টেস্ট করছি। এটা হচ্ছে চিকেন, আর চিকেনটা দু পিস দিয়েছে, বড় বড় দু পিস। আর দেখি খেয়ে দেখি কীরকম লাগে, আর তারপর বলছি। চিকেনটা ভালোই আছে, টেস্টি আছে, খাওয়া যাচ্ছে, অসুবিধা নেই, মানে ভালোই লাগছে আর কি। যদি ক্রেডিট কার্ড অফার থাকে সেটা আলাদা ব্যাপার, যে সেটা ফ্রি হচ্ছে, একটা মেল ফ্রি হচ্ছে। কিন্তু যদি অফার না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে যা ফুডিং রয়েছে তো সেটা চার্জেবল। তো এখানে যে ফুড আছে, ঠিক আছে, সেটা দেখাবো যে এখানে কী কী রয়েছে ফুড। তো গাইজ তোমরা মেনু কার্ডটা দেখতে পাচ্ছ, ডান দিকে লেখা আছে কম্বো ভেজ থালি 180 টাকা, কম্বো নন ভেজ থালি 200 টাকা। এছাড়াও আরও অনেক আইটেম এখানে আছে, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নিতে পারো যে এখানে কী কী অ্যাভেলেবল আছে। মোটামুটি সব রকমের খাবারই এখানে অ্যাভেলেবল আছে, একটা রেস্টুরেন্টে যেরকম খাবার থাকে সব রকমের খাবারই এখানে অ্যাভেলেবল রয়েছে। ফার্স্ট টাইম এই আমি রেলওয়ে লঞ্চটা অ্যাক্সেস করলাম, তো সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি এরকম বিভিন্ন ব্যাংকের যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে তোমরাও ট্রাই করতে পারো এই রেলওয়ে লঞ্চ। এটা শিয়ালদা স্টেশনের একদম এন্ট্রি গেটের সামনেই রয়েছে। কফি চলে এসছে, দেখতে পাচ্ছ এখানে কফি রাখা আছে। তো কফি একটু খেয়ে নিচ্ছি কারণ অনেকক্ষণ বসেছি, তার জন্য লাঞ্চ তো অনেকক্ষণ হয়েছে করেছি, তো তার জন্য এখন কফিটা খেয়ে নিচ্ছি। একটু মানে কফিটা খেয়ে নিলে একটু চাঙ্গা লাগবে, তো তার জন্য কফিটা খেয়ে নিচ্ছি। তো কফিটা ভালোই এখানে আমার জন্য দিয়েছে, যদিও আমার জন্য কমপ্লিমেন্টারি, আর যারা এখান থেকে কফি নিয়েছে তাদের চার্জ লেগেছে। তো আমি যেহেতু আমার অফারটা রয়েছে তার জন্য আমি কমপ্লিমেন্টারি পেয়ে গেলাম। আর এর পাশে রয়েছে এখানে ডরমেটরি, এসি ডরমেটরি, একটা হচ্ছে মেল এসি ডরমেটরি আর একটা হচ্ছে ফিমেল এসি ডরমেটরি। এই যে এখানে এখানে আছে একটা মেল এসি ডরমেটরি আর একটা আছে ফিমেল এসি ডরমেটরি। আর এখানে দেখতে পাচ্ছি যে ঝাড়বাতি টারবাতি এরকম লাগানো রয়েছে, তো এখানে IRCTC-র একটা লোগোও রয়েছে। আর এখানে এসি রিটায়ারিং রুম অ্যান্ড ডরমেটরি অ্যাভেলেবেল অ্যাট ফার্স্ট ফ্লোর, এখানে ফুডিং ফ্যাসিলিটিটাও অ্যাভেলেবেল রয়েছে। যেহেতু আমার ক্রেডিট কার্ডে আছে আমি কমপ্লিমেন্টারি পেয়ে গেছি, কিন্তু এখানে যদি নন ক্রেডিট কার্ডে কেউ আসে তাহলে অন আওয়ার্ডে 56 রুপিস লাগবে, মানে 56 মানে হচ্ছে 112 টাকা, যেটা আমি 2 আওয়ার পেয়েছি। এখানে 2 ঘন্টার জন্য 112 টাকা লাগবে, 1 ঘন্টার জন্য 56 টাকা লাগবে। আর এখানে যে মেলটা রয়েছে, যে মেলটা আমি খেলাম সেই মেলটার প্রাইস হচ্ছে 200, আর 200, আর যে ওয়াটার বোটল তার প্রাইস হচ্ছে 15 রুপিস। তার মানে মোটামুটি ওই 2 ঘন্টায় হচ্ছে 100 টাকা, 112 টাকা, আর হচ্ছে আমি যে এটা পেলাম 200 টাকা, তাহলে হচ্ছে 312 টাকা, আর হচ্ছে মোটামুটি ওই 350 টাকার মতো আমি যেটা কমপ্লিমেন্টারি পেলাম, এটা 350 টাকার মতো কস্ট আছে। এক্সিকিউটিভ লঞ্চ আছে এখানে, এটা তো ওয়েটিং রুম না, ওয়েটিং রুম যেটা হয় যে এসি ওয়েটিং রুম যেটা আছে সেখানে তো 10 রুপিস পার আওয়ারে এটা পাওয়া যায়, কিন্তু এখানে যেটা, এটা যেহেতু এক্সিকিউটিভ লঞ্চ তার জন্য এখানে পার আওয়ারে 56 রুপিস। আর এখানে এর পাশেই রয়েছে ডরমেটারি, তো এই ডরমেটারিতে আমি গেলাম ঘুরে, ওখানে ক্যামেরা অ্যালাউড না, তো আমি যেহেতু ক্যামেরা অ্যালাউড না সেই জন্য আমি দেখাতে পারলাম না, কিন্তু ওখানে যে ডরমেটারি আছে 576 টাকা প্রাইস আছে এক একটা বেডের, 12 ঘন্টা মানে 12 ঘন্টা টাইমিং ওখানে শুয়ে থাকতে পারবে, বসে থাকতে পারবে, মানে এরকম একটা প্লেস আছে বাংকারের মতো এরকম আছে। তো ওটা 12 ঘন্টার জন্য 572 টাকা চার্জেস রয়েছে।
তো কেউ যদি কারো যদি এখানে হোটেলে না নিয়ে যদি স্টেশনে থাকতে চায়, যেমন শিয়ালদা স্টেশনে আমি আছি, শিয়ালদা স্টেশনে এই ফ্যাসিলিটা, ডরমিটারি ফ্যাসিলিটা আছে। এখানে মোটামুটি 26টার মতো বেড বললো, 26টার মতো বেড রয়েছে, মানে স্লিপিং বেড রয়েছে, যেটা 12 আওয়ার্সের জন্য চার্জেস লাগবে 572 টাকা। তো আমি দেখলাম ভিতরে এসি অ্যাকোমোডেশন রয়েছে, সঙ্গে ওয়াশরুম রয়েছে, সব কিছু একদম পরিপাটি রয়েছে, কোনো রকমের কোনো ইস্যু নেই, সব কিছু ঠিকঠাক দেখলাম। তো 12 ঘন্টার জন্য 572 টাকা ঠিকই আছে, মানে হোটেলের থেকে তো মনে হয় একটু চিপ আছেই, হোটেলে থাকতে গেলে সেক্ষেত্রে একটু আরও বেশি চার্জেস পড়বে। তো যারা সিঙ্গেল তাদের জন্য এটা বেস্ট, আর যদি সঙ্গে যদি আরও একজন দুজন থাকে তাহলে আমার মনে হয় হোটেলটাই বেস্ট, কারণ সেখানে একদম অনেকটা বেশি স্পেস পাওয়া যায়। কিন্তু এখানে স্পেসটা শুধু শোয়ার জায়গাটাই আছে, তো এটাই আর কি, শোয়ার জায়গা এবং একটু হাঁটাচলা করার জায়গা আছে। তো এটাই, মানে যদি সিঙ্গেল থাকে তাহলে এটাই ডরমিটারিটা বেস্ট, আর যদি সঙ্গে কেউ থাকে বা একজন দুজন থাকে তাহলে আমি বলবো হোটেলটা বেস্ট। একদম গেটের সামনেই রয়েছে, যেখানে ন্যাশনাল ফ্ল্যাগটা রয়েছে বাইরে, সেই ন্যাশনাল ফ্ল্যাগের সামনেই এই ডরমিটারিটা রয়েছে, একদম মেইন গেট, মেইন গেটে একদম সামনেই, যেখানে টিকিট কাউন্টার রয়েছে, যেখানে SBI-এর একটা ATM আছে। তোমরা অনেকে জানো SBI-এর একটা ATM আছে শিয়ালদা স্টেশনে, সেই ATMটার ঠিক অপোজিটে রয়েছে। এখানে ফার্স্ট ফ্লোরে আসতে হবে, ওখানে সিঁড়ি রয়েছে, ফার্স্ট ফ্লোরে আসতে হবে, ফার্স্ট ফ্লোরে আসলেই এই মানে এক্সিকিউটিভ লঞ্চটা দেখতে পাবে। শিয়ালদা স্টেশন, এটা এখানে লেখা আছে শিয়ালদা স্টেশন। তো এখানে শিয়ালদা স্টেশন, এই যে তার পাশে এই যে একটা ফ্ল্যাগ আছে ন্যাশনাল ফ্ল্যাগ, তো এইখান দিয়ে এই ন্যাশনাল ফ্ল্যাগের সামনে দিয়ে এই যে মেইন গেটটা রয়েছে, এই যে শিয়ালদা স্টেশনের এই মেইন গেটটা রয়েছে, এখান দিয়েই ভিতরে ঢুকতে হবে। এখান দিয়ে আমি এখন ঢুকবো, তোমাদের দেখাই যেখানে কোথায় এক্সিকিউটিভ লঞ্চটা রয়েছে, এখান দিয়ে ঢুকতে হবে। তো এখান দিয়ে যদি ঢোকা হয় তো এখানে দেখতে পাচ্ছ একদম সোজা আমি যাচ্ছি, তো এখান দিয়ে সোজা যদি যাওয়া হয় তো এখানে এখানে সিকিউরিটি ইয়েটা আছে, সিকিউরিটি চেকিংয়ের ভিতর দিয়ে একদম সামনে, এখানে একদম সামনে চলে এলাম, এখন বাঁ দিকে ডান দিকে ঘুরলাম, এটাই কিন্তু এক্সিকিউটিভ লঞ্চ এখানে রয়েছে, ডান দিকে, এখান দিয়েই কিন্তু যেতে হবে, এখান দিয়ে আর একটু সামনের দিকে এগোতে হবে, এগোলেই তারপর পড়বে এক্সিকিউটিভ লঞ্চ সামনের দিকে গিয়ে, যে এই SBI-এর ATM-টা রয়েছে এখানে, এই SBI-এর যে ATM-টা রয়েছে তার পাশেই, তার বাঁ পাশেই রয়েছে এক্সিকিউটিভ লঞ্চটা। এই এখানে SBI-এর ATM-টা, তার থেকে বাঁ দিকে এখানে এখানেই হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ। তো নন কার্ডের ক্ষেত্রে 56 রুপিস পার আওয়ার রয়েছে, আর ফুডিংটা আলাদা, টি কফি ফুডিং এগুলো আলাদা চার্জেস রয়েছে। তো তোমাদের কার্ড যাদের আছে, তো কার্ড যদি থাকে, আমি দেখলাম এখানে কী কী কার্ডে অফারটা রয়েছে, কার্ডে রয়েছে IDFC ব্যাংকের কার্ডে অফারটা রয়েছে, HDFC ব্যাংকের কার্ডে অফার রয়েছে, SBI-এর কার্ডে অফার রয়েছে, আর কোটেক মহিন্দ্রা ব্যাংকের কার্ডে অফার রয়েছে, IDFC-র কার্ডে অফার রয়েছে। তো আমার IDFC-র কার্ড ছিল, আমি IDFC-র কার্ড দিয়ে অফারটা অ্যাভেল করলাম। SBI-এর কার্ডও অনেকের থাকতে পারে, SBI-এর কার্ডও অফারটা রয়েছে, তোমরা এসে একবার ট্রাই করতে পারো, কার্ড থাকলেই যে হবে সেটা বলছি না, একবার চেক করে ওখানে যদি হয় 2 রুপিস কাটবে চার্জেস, তারপরে কিন্তু এটা একটা রিসিপ্ট দিয়ে দেবে, তারপরেই তোমরা কমপ্লিমেন্টারি পাবে এই লঞ্চ অ্যাক্সেসটা, নাহলে 56 রুপিস চার্জেস লাগবে পার আওয়ারে, প্রত্যেক ঘন্টায় 56 রুপিস চার্জ লাগবে। তো এখানে সব কিছুই ঠিকঠাক আছে, তো তোমরা এখানে আসতে পারো, তো যদি কার্ডে অফার থাকে তো কার্ডের অফারটা অ্যাভেল করে নিতে পারো, আর যদি কার্ডে অফার না থাকে তাহলে ওই 256 টাকার মতো কস্ট পড়বে, ভেজ থালি 180 টাকা, আর নন ভেজ থালি মানে চিকেন থালি সেটা হচ্ছে 200 টাকা, আর হচ্ছে 56 রুপিস এখানে যে চার্জেসটা আছে পার আওয়ারে সেটা দিতে হবে। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের দেখালাম এই শিয়ালদা স্টেশনের এক্সিকিউটিভ লঞ্চ যেটা আছে সেটা কেমন, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে 24x7 যে কোনো সময় কিন্তু 24 ঘন্টা এই এক্সিকিউটিভ লঞ্চটা ওপেন থাকে, সবসময়ই ওপেন থাকে, তো যে কোনো সময়ে অ্যাক্সেস করা যাবে এই এক্সিকিউটিভ লঞ্চটা, তোমার ট্রেন যখন ছাড়বে তার আগে তোমরা
এই এক্সিকিউটিভ লঞ্চটা অ্যাক্সেস করতে পারো। শিয়ালদা একদম গেট দিয়ে সামনে ঢুকলেই সামনেই পড়বে এটা। এসবিআইয়ের একটা এটিএম রয়েছে, তার অপোজিটেই এই এক্সিকিউটিভ লঞ্চটা রয়েছে। তো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো, আর যদি পুরনো হয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।